ভারতে শীতকাল শুষ্ক কিন্তু শীতকালে মাঝে মাঝেই বৃষ্টি হয় কেন এই বৃষ্টি এখান থেকেই আসে প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা কাকে বলে পশ্চিমী ঝামেলার সংজ্ঞা শীতকালে ভূমধ্য সাগর থেকে আগত যে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত একটা কয়েকদিন উত্তর পশ্চিম ভারতসহ কখনো কখনও পশ্চিমবঙ্গেও মেঘলা আকাশ ও হালকা ঝড় বৃষ্টি ঘটায় তাকে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে নামকরণ পশ্চিম দিক থেকে আগত বায়ুর কারণে ও শীতকালীন শান্ত আবহাওয়াকে অশান্ত বা বিঘ্নিত করার জন্য একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টির কারণ শীতকালে সূর্যের দক্ষিণায়নের ফলে ভূমধ্য সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ুর সঙ্গে প্রত্যাবর্তনকারী শুষ্ক মৌসুমী বায়ুর সংঘর্ষে সৃষ্ট ঘূর্ণবাতের ফলে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয় পশ্চিমী ঝঞ্ঝার বৈশিষ্ট্য পশ্চিমী ঝঞ্ঝা এক প্রকার মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত অর্থাৎ পঁচিশ ডিগ্রি উত্তর থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সংগঠিত ঘূর্ণবাদ দুই পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে দু থেকে পাঁচ দিন পর্যন্ত চলে তিন জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড উত্তর প্রদেশ হয়ে কখনো কখনো পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয় চার এই ঝঞ্ঝার আগমনের সংখ্যা শীতকাল থেকে বসন্তকালের অভিমুখে ক্রমশ হ্রাস পায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতে ব্যাপক প্রবাহ সৃষ্টি হয় তাপমাত্রা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায় দুই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীর সহ হিমালয় পার্বত্য অঞ্চলে তুষারপাত হয় তিন পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর ভারতে হালকা বৃষ্টিপাত অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এটি রবি শস্যের পক্ষে অত্যন্ত উপযোগী বলে একে বলা হয় দিজ আর নট রেন্স বাট গ্রেন্স চার পাঞ্জাব হরিয়ানায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালীন বৃষ্টিপাত হয় ফলে পাঞ্জাব হরিয়ানা করমণ্ডল উপকূলের মতো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে খ্যাতি পায়